দু বছর পর ঘরে ফিরলেন যুবক। পেট্রাপোল থানা ও হ্যাম রেডিওর উদ্যোগে দু বছর পর ঘরে ফিরলেন উত্তরপ্রদেশের যুবক। বেশ কয়েকদিন ধরে পেট্রাপোল এলাকায় ঘুরছিলেন এক যুবক। অবশেষে পেট্রাপোল থানার পুলিশ এবং হ্যাম রেডিওর সদস্যদের উপস্থিতিতে উত্তরপ্রদেশের বাড়িতে ফিরলেন যুবক। ফের আরো একবার মানবিকতার নজির গড়লেন হ্যাম রেডিওর সদস্যরা। হ্যাম রেডিওর সাহায্যে পরিবার ফিরে পেলেন উত্তরপ্রদেশের যুবক। এদিন পেট্রাপোল থানা পুলিশের পক্ষ থেকে ওই যুবককে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। উত্তরপ্রদেশের ওই যুবকের নাম অমিত কুমার, বয়স প্রায় 36 বছর। জানা গিয়েছে প্রায় 2 বছর আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে ফিরে পায়নি। পরিবার সূত্রে জানা যায় ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন, তার চিকিৎসাও চলছিল। একদিন হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সে। জানা যায় এরপর অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। অপরদিকে পেট্রাপোল থানা এলাকায় বেশ কিছুদিন ধরেই ঘোরাঘুরি করছিলেন এক যুবক। স্থানীয় বাসিন্দারা তাকে জিজ্ঞাসা করলে তারা জানতে পারে যুবকও তার পরিবারকে খুঁজছে। এরপর স্থানীয় বাসিন্দারা পেট্রাপোল থানায় খবর দেয়। খবর দেওয়া হয় হ্যাম রেডিও সদস্যদের। এরপর হ্যাম রেডিওর মাধ্যমে খবর পৌঁছায় যুবকের উত্তরপ্রদেশের বাড়িতে। এরপর যুবকের পরিবারের পক্ষ থেকে যুবকের বাবা আসেন পেট্রাপোল থানায়। এরপর হ্যাম রেডিও সদস্য এবং পেট্রাপোল থানা পুলিশের পক্ষ থেকে যুবককে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। দীর্ঘ প্রায় 2 বছর পর ছেলেকে কাছে পেয়ে খুশি বাবা, অপরদিকে বাবাকেও কাছে পেয়ে খুশি ছেলে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘ 2 বছর ধরে ছেলেটি নিখোঁজ, তার পরিবারের সদস্যরাও তাকে খুঁজছিল। অপরদিকে ছেলেটি ভবঘুরে হয়ে পেট্রাপোল থানা এলাকায় ঘোরাঘুরি করছিল। এদিন থানার পুলিশ এবং হ্যাম রেডিও সদস্যদের যৌথ সহযোগিতায় ছেলেটি আবারও তার পরিবারকে ফিরে পেল। আজ একটা ভবঘুরেকে আমরা পেট্রাপোল থানা ওসি সাহেব মাননীয় উৎপল বাবুর সহযোগিতায় এবং আমাদের ছয়বিড়া পঞ্চায়েতের সহযোগিতায় একটা ভবঘুরেকে তার বাড়ির হাতের লোকটাকে তুলে দিয়ে আসতে। আজ 2 বছর সে নিখোঁজ ছিল, তার বাড়ির লোকজন নিতে এসছে এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের হ্যাম রেডিও, যাদের মাধ্যমে আমরা এই ভবঘুরেটাকে তার বাড়ির লোক হাতে তুলে দিতে পারছি। আমরা এই ভবঘুরেটিকে তার বাড়ির হাতে লোকের হাতে তুলে দিতে পেরে আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। দীর্ঘ 2 বছর পর ছেলেকে কাছে পেয়ে খুশি বাবা। তিনি জানান, পুলিশ এবং হ্যাম রেডিও সদস্যরা না থাকলে আমি হয়তো কোনোদিন আমার ছেলেকে কাছে পেতাম না। घर से कब निकले? घर से सर ऐसा था, उधर ला इंटर तो सीधे रस्तों की से दवा चल रहा था, इंटर पास हुई सर। उसके बाद इनको डिप्रेशन हुआ, मैं दवा कराया, एक दिन इनको गैप नहीं दिया, मैंने दवा हाल्ट नहीं किया, हमेशा दवा चलाया। लेकिन उसके बाद भी ये इधर उधर भटकते रहे, अब पता नहीं, और उधर लॉकडाउन में साल भर इधर उधर रहे, तो फिर गए घर, फिर इधर भी आए, तो इधर सर इधर हम कहीं आएंगे और इसी उपरांत में ये गए ना। इधर घर से निकले कब? घर से निकले 2 साल से। 2 साल? इसका कोई दिमागी इलाज चल रहा है? सर सिकिन एक्सप्रेस डॉक्टर सिकिन एक्सप्रेस मेडिकल कॉलेज से चल रहा सर। जी सर। आपको यहाँ पे आने का खबर किसने मिली? आप पुलिस स्टेशन से मिली है खबर सर, हमारे रमेश प्रधान जो है वहाँ के ग्राम खिलवनिया के, वो वहाँ पर फोन हुआ तो उन्हें हमको सूचना दी है कि आप जाओ वहाँ, हमसे एस एस साहब से बात करा रहे हैं, नंबर भी दिए हैं, फोटो भी वो किए हैं, वहाँ से जो है वहीं से बात करा दे रहे हैं। এই বিষয়ে ওই যুবক অমিত কুমার জানান, তোমার নাম ক্যা হ্যায়? অমিত স্যার। অমিত জি স্যার। উমর কিতনা হ্যায় আপকা? উমর করিব লগভগ 30-35 স্যার। 30-35 স্যার জি স্যার। পিতা কা নাম ক্যা হ্যায়? পিতা কা নাম শ্রী রমা প্রসাদ। রমা প্রসাদ জি। আপকা ঘর কহাঁ পে? গোরখপুর। গোরখপুর জি স্যার। কোন সা জেলা মে পড়তা হ্যায়? থানা খোরাবাদ। ও জেলা গোরখপুর এ উত্তর প্রদেশ মতলব জেসে হোতা হ্যায় ট্রান্সপোর্ট নগর গোরখপুর। এ বাবা
के एरिया पड़ता उत्तर प्रदेश के उत्तर प्रदेश में। मानसिक भारसाम्यहीन भवघुरे एक युवक के तार परिवारेर हाथे तुले दिए फिर आरो एक बार नजर गड़लें हैम रेडियो सदस्यरा। तादेर ए कर्मकांड के साधुवाद जानिएछेन सकले। सब्यसाची भट्टाचार्यर रिपोर्ट, न्यूज नोमैन्स लैंड, पेट्रापोल। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।